প্রিয় দর্শক, একটা জিনিস লক্ষ্য করেছেন কি, ধীরে ধীরে বাংলাদেশ থেকে কেমন করে যেন সব পয়সাগুলো উধাও হয়ে যাচ্ছে। এক টাকা লাল কয়েন তো সেই কত আগেই উধাও হয়ে গেছে, সাদা কয়েনটাও বিলুপ্তির পথে। কয়েন নিয়ে এমন এক বিচ্ছিরি অবস্থা যে ফকিরও এখন কয়েন নিতে চায় না। তবে এই কয়েন যদি কয়েক হাজার বছরের পুরনো হয় আর তা যদি মাটির নিচে খুঁজে পাওয়া যায়, তাহলে কিন্তু তার দাম হবে অবিশ্বাস্য। তাজা নিউজের ভিডিও আর সাধারণ কয়েন নিয়ে কথাবার্তা হবে? মোটেও না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং সবচেয়ে প্রাচীন ধাতব মুদ্রা আবিষ্কার সম্পর্কে, যে কয়েনগুলোর বয়স আর দাম সম্পর্কে জানলে আপনার মাথা ঘুরে যাবে, তাই ভিডিওটি একটু সাবধানে দেখবেন। নাম্বার 5, দ্য উইসলি ক্যারিংটন হাওয়ার্ড। 2013 সালের জুন মাসে উইসলি ক্যারিংটন নামের এক ব্যক্তি বিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত আবিষ্কারটি করে বসে। শখের বসে একটি মেটাল ডিটেক্টর কিনে তিনি তার বাড়ির চারপাশের মাটিতে সেটা নিয়ে খোঁজাখুঁজি করতে থাকে। হঠাৎ করে তিনি একটি স্বর্ণের মুদ্রা আবিষ্কার করে ফেলেন। তিনি এতটাই খুশি ছিলেন যে এই স্বর্ণের মুদ্রা পেয়ে তিনি তার মেটাল ডিটেক্টর সেখানে রেখে বাড়ি চলে যান। কিন্তু একটু পরে যখন ক্যারিংটন তার মেটাল ডিটেক্টরটি নিতে আসে, তখন দেখে সেটি বিপ বিপ শব্দ করছিল। তখন তিনি বুঝতে পারেন মাটির নিচে আরও কিছু লুকিয়ে আছে। তাই খুব তাড়াতাড়ি সে ঘুরতে থাকে আর আরও 55টি এইরকম সোনার কয়েন আবিষ্কার করে। ক্যারিংটন খুব দ্রুত সেই কয়েনগুলো কাছাকাছি কোনো এক জাদুঘরে নিয়ে যান। তারা জানায় সেই কয়েনগুলো প্রায় 1600 বছরের পুরনো। আপনি জেনে হয়তো অবাক হবেন, তবে এটাই সত্যি যে এই 56টি কয়েনের মূল্য প্রায় $23,28,000 বা ১৯.৫ কোটি টাকার উপরে। নাম্বার 4, দ্য সিয়াটন ডাউন হাওয়ার্ড। 2014 সালের কথা, একজন গুপ্তধন বিশারদ ব্রিটেনের একটি রাজ্যে যান মাটির নিচে কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তিনি যখন মেটাল ডিটেক্টর দিয়ে মাটির উপর চেক করছিলেন, ঠিক তখনই কিছু একটা বিপ বিপ করে সাউন্ড করে ওঠে। তিনি খুবই আগ্রহ হয়ে সেখানে খোঁড়ার কাজ শুরু করেন এবং আবিষ্কার করে ফেলেন ব্রিটেনের সবচাইতে বড় গুপ্তধনটি। তিনি ওই জায়গায় 22,000টি কপার এবং অ্যালুমিনিয়ামের রোমানিয়ান কয়েন খুঁজে পান। জাদুঘরের কর্মকর্তারা পরবর্তীতে বলেন এই কয়েনগুলো সম্ভবত কোনো রোমান যোদ্ধা নিরাপত্তার জন্য মাটির নিচে পুঁতে রেখেছিল, কিন্তু কোনো এক কারণে পরবর্তীতে ফিরে এসে সেগুলো নিয়ে যাননি, আর যার কারণে ব্রিটেনের মাটিতে এত পরিমাণে কয়েন পাওয়া গিয়েছিল। তবে যাই হোক, কয়েনগুলোর দাম মোটামুটি $10 মিলিয়ন বেশি হবে, যা বাংলাদেশি টাকায় 84.58 কোটি টাকার উপরে। নাম্বার 3, সুইডিশ চেরি অর্কিড ফাইন্ড। 2015 সালের জুন মাসে সুইজারল্যান্ডে একটি চেরি বাগানে কৃষকরা দারুণ একটি আবিষ্কার করে ফেলেন। কিছু একটা রোদে চকমক করে ওঠে, হাতে নিয়ে তারা বুঝতে পারেন সেই ঝকমক করে ওঠা জিনিসটি একটি ব্রোঞ্জের কয়েন ছিল। ওই চেরি ফল গাছের গোড়ায় তারা আরও 4,000 ব্রোঞ্জের কয়েন আবিষ্কার করেন। সবগুলো কয়েনের ওজন ছিল 15 কেজিরও বেশি। এই কয়েনগুলো ছিল একদম চকচকে এবং খুব ভালো অবস্থায়, যে কারণে কয়েনগুলো ঐতিহাসিক মূল্য বিচারে এগুলোর দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। গবেষণায় জানা যায় সেই কয়েনগুলো ছিল প্রায় 4,700 বছর আগের। আর এটা এখনো রহস্য যে এত প্রাচীন মুদ্রা কিভাবে এত নতুন ও ঝকঝকে কন্ডিশনে পাওয়া গিয়েছিল। নাম্বার 2, লার্জ হাওয়ার্ড ইন স্পেন। 2016 সালের স্পেনে একটি বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছিল। সেখানে ইলেকট্রিক ইঞ্জিনিয়াররা মাটির নিচ দিয়ে তার নিয়ে যাওয়ার সময় মাটি খুঁড়ছিলেন। ঠিক তখনই ওয়ার্কাররা কিছু একটা অবাক করা জিনিস দেখতে পান। তারা মাটির নিচে একটা M4 দেখতে পান। M4 হচ্ছে স্প্যানিশ এক ধরনের কলসি। তারা কলসিটি ভেঙে ফেলেন এবং ভেতরে আবিষ্কার করেন প্রায় 700 প্রাচীন মুদ্রা। সবাই জায়গাটি খোঁড়ার সিদ্ধান্ত নেন। সবাই মিলে সেখানে ঘুরে উদ্ধার করেছিল আরও মোট 18টি কলস। মোট 19টি কলসে কয়েনের পরিমাণ ছিল 14,000টি। সবগুলো কয়েনের ওজন ছিল একত্রে প্রায় 400 পাউন্ডেরও বেশি। পরবর্তীতে বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা করে বলেন কয়েনগুলো 2,300 বছর পূর্বে এবং তা ব্যবহার করা হতো প্রাচীন রোমে। নাম্বার 1, এলিয়েন কয়েন। এখন বলছি ইজিপ্টের একটি ঘটনা। এক নবদম্পতি তাদের পুরনো বাসা নতুন করে তৈরি করার চিন্তা ভাবনা করে। যখন তাদের বাসা ভেঙে ফেলা হচ্ছিল, তখন মাটির নিচে ওয়ার্কাররা সন্ধান পান অল্প কিছু কয়েনের, যেই কয়েনগুলোর উপরে ছিল এলিয়েনের মাথার চিহ্ন আর পেছনের দিকটা ছিল এলিয়েন স্পেসশিপের ছবি। ল্যাটিন ভাষায় লেখা ছিল আমরা সঠিক সময়ে ফিরে আসব। এই কয়েনগুলো দেখার পর সবার মনে প্রশ্ন জেগে ওঠে, যদি এলিয়েনরা প্রাচীন এই কয়েনগুলো তৈরি করে থাকে, তবে তারা কেন প্রাচীন ইজিপশিয়ানদের সাথে কথা বলতে চাইবে?
প্রায় এইরকম দেখতে আরও কিছু কয়েন আবিষ্কার করা হয় ফ্রান্সেও। সেগুলোতেও এলিয়েনের মাথার মতন দেখতে কিছু ছবি ছিল। বিজ্ঞানীরা পরবর্তীতে কয়েকটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারেন এই কয়েনগুলো প্রায় 3000 বছরের পুরনো। এই কথা শোনার পরই একটি প্রশ্ন মনে উঁকি দিতে থাকে, এত প্রাচীনকালে মানুষ এলিয়েনের সম্পর্কে কিভাবে জানত যে তারা এত নিখুঁতভাবে কয়েনের উপর এলিয়েনের মাথা এঁকেছে? তবে যাই হোক, প্রাচীন এই কয়েনগুলো এলিয়েন সম্পর্কে ধারণা আরও বদ্ধমূল করে তোলে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি কি বিশ্বাস করেন এলিয়েনের অস্তিত্ব সত্যি কি রয়েছে? সত্যি কি মানুষ কোনোদিন এলিয়েনের দেখা পাবে? এ বিষয়ে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। আরও এমন রহস্য রোমাঞ্চ এবং মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে রাখুন। আমি এসআই সুমন, দেখা হবে পরের রহস্যে।